সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার সামনে এবং তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রস্তুতিতে কিছুটা সাহায্য করার জন্য আজকে তোমাদের জন্য থাকছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্রের ক ও খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন উত্তরসহ এই সাজেশন থেকে প্রশ্ন অবশ্যই কমন পড়বে নিশ্চিত থাকো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্রের যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষাতে আছে সেই অধ্যায়গুলো হলো অধ্যায় এক প্রাক ইসলামী আরব অধ্যায় দুই হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং অধ্যায় তিন খুলাফায় রাশেদিন এই তিনটি অধ্যায় থেকে এগারোটি প্রশ্ন আসবে মাত্র তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সাজেশন শুরু করার আগে যে বিষয়টা তোমাদের জেনে নিতে হবে সেই বিষয়টা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু এক ঘন্টা ত্রিশ মিনিট সৃজনশীল প্রশ্ন এগারোটা আসবে এর মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে নম্বর হবে ত্রিশ নবিত্তিক ত্রিশটার মধ্যে দিতে হবে পনেরোটি নম্বর হবে পনেরো মোট নম্বর পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশে পরীক্ষা হবে সৃজনশীলের ত্রিশকে সত্তরে পরিণত করা হবে বোর্ড থেকে এবং নবিত্তিকের পনেরোকে তিরিশে পরিণত করা হবে কিভাবে দেখো ধরো তুমি সৃজনশীলের ত্রিশের মধ্যে চব্বিশ পেয়েছ তাহলে সত্তরের মধ্যে কত পাবে ঐকিক নিয়মে বের করবে হয়ে যাবে ছাপ্পান্ন এবার ধরো তুমি নব্বই থেকে পনেরোর মধ্যে তেরো পেয়েছ তাহলে তিরিশের মধ্যে হয়ে যাবে এটা ছাব্বিশ তাহলে মোট একশোর মধ্যে এখন কত পেলে এখানে পেয়েছ সত্তরের মধ্যে ছাপ্পান্ন এখানে তিরিশের মধ্যে ছাব্বিশ মোট বিরাশি তার মানে ইসলামের ইতিহাসে অনায়াসে তুমি এ প্লাস পেতে পারো এবার দেখে নাও পাঁচ নম্বর কততে সৃজনশীলের তিরিশের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে দশ এবং নব্বের থেকে পনেরোর মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পাঁচ আলাদা আলাদা পাশ করতে হবে সৃজনশীল এবং নব্বের থেকে এ প্লাস পেতে হলে পঁয়তাল্লিশে পেতে হবে ছত্রিশ এ গ্রেড পেতে হলে পঁয়তাল্লিশে বত্রিশ পেতে হবে এবং এ মাইনএস পেতে হলে পঁয়তাল্লিশে সাতাশ পেতে হবে নৈভিত এবং সৃজনশীল মিলিয়ে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবে এবার ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে আলোচনা করা হলো উত্তরসহ প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবিকে ছিলেন ইমরুল কায়েস ইয়েমেন শব্দের অর্থ কী ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান জাজিরাতুল আরব অর্থ জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ জাহালিয়া যুগ কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগের আরবের প্রায় একশো বছর সময় আয়ামে জাহালিয়া বা অন্ধকার যুগ বলে পরিচিত দারুল নাদওয়া কি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন আলমালার যে গৃহে এই পরিষদের স্বভাবস্থ তাই দারুল নাদোয়া নামে পরিচিত মালা কি প্রাক ইসলামী আরবে রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা মালা নামে পরিচিত ছিল যেটি মক্কায় বিদ্যমান গোত্রীয় ভারসাম্য রক্ষায় কাজ করত। আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা তমস্য বা অন্ধকারের যুগ উকাজ মেলা কী প্রাক ইসলামী আরবে মক্কার কাছাকাছি উকাজ নামের একটি স্থানে বার্ষিক যে মেলার আয়োজন করা হতো তাই উকাজ মেলা পিরামিড কি মিশরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির অনেক উঁচু সমাধি সৌধই হল পিরামিড প্রাক ইসলামী আরবের গোত্রপ্রধানদের কি বলা হতো প্রাক ইসলামী আরবের গোত্রপ্রধানদের শেখ বলা হতো পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কী আরব উপদ্বীপ কে মিশরকে নীলনদের দান বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন গাছের রানী বলা হয় কোন গাছকে খেজুর গাছকে বেদুইন কারা প্রাক ইসলামী যুগের মরুবাসী যাযাবরেরাই বেদুইন নামে পরিচিত কৌলিন্য প্রথা কি বংশ বীরত্ব শৌর্যবীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতিই কলিন্য প্রথা নামে পরিচিত কুশিত প্রথা কি চক্রবৃদ্ধি হারে সুদের মাধ্যমে ব্যবসা করার নীতি কুশিত প্রথা কাশিদা কি প্রাক ইসলামী আরবে রচিত গীতিকাব্যগুলোই কাশিদা নামে পরিচিত প্রিয় শিক্ষার্থী এখানে যে সতেরোটি প্রশ্ন আছে এই সতেরোটি প্রশ্ন ক নম্বরের জন্য অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সতেরোটি প্রশ্ন তোমাদের বেশি হতে পারে কিন্তু তোমাদের অধ্যায় আছে মাত্র তিনটি এর মধ্যে প্রথম অধ্যায় থেকে মাত্র সতেরোটা প্রশ্ন পড়া খুব বেশি কঠিন কাজ না তবে উপরের দিকে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই তুলনায় নিচেরগুলো একটু কম গুরুত্বপূর্ণ তাছাড়া এই প্রশ্নগুলো একশো শতাংশ কমন এবং নবীতি আকারও আসতে পারে আর এই কারণে তোমাদের অবশ্যই পড়ে ফেলা উচিত দ্বিতীয় অধ্যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রিয় শিক্ষার্থী এরপরের যে প্রশ্নগুলো আছে উত্তরও দেয়া আছে আমি আর পড়লাম না তাহলে ভিডিও বড় হয়ে যাবে এরপর হয়েছে তোমাদের সৃজনশীলের খ নম্বরের যেন প্রশ্নগুলো যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন নামে পরিচিত এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব আয়ামে জাহেলিয়া বলতে কী বুঝো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন কারা ব্যাখ্যা করো মিশরকে নীল নদের দান বলা হয় কেন প্রাক ইসলামী যুগে আরবের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করত মালা কী ব্যাখ্যা করো আসাবিয়া কি ব্যাখ্যা করো উকাজ মেলা সম্পর্কে যা জানো লেখো সাবাই মুয়ান্নাকাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এবং জাহেলি যুগে কন্যা সন্তানকে কেন জীবন্ত কবর দেওয়া হতো প্রিয় শিক্ষার্থী এখানে যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ তার মধ্যে যেগুলো লালকালিতে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ এর মানে হচ্ছে তোমরা স্টার চিহ্ন দেওয়াগুলো আগে মুখস্থ করবে বা আগে পড়ে নেবে এরপরে সময় করে বাকি প্রশ্নগুলো পড়ে ফেলার চেষ্টা করবে আরেকটা কথা খ নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি কারণ এগুলোর উত্তর টাইপ করতে অনেক সময় লাগবে এতে তোমাদের পরীক্ষা কাছাকাছি চলে আসবে তাছাড়া যে কোনো গাইড টেস্ট পেপার এবং মেন বইতে এ প্রশ্নগুলোর উত্তর সহজেই তোমরা পেয়ে যাবে আর ইতোমধ্যে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর অনেকগুলোই তোমরা পড়ে ফেলছ এরপর দ্বিতীয় অধ্যায় থেকে খ নম্বরের জন্য প্রশ্ন হুদায় বিহার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন ব্যাখ্যা করো মহাজের কারা ব্যাখ্যা করো মদিনা সনদ বলতে কি বোঝায় বদরের যুদ্ধের ফলাফল কীরূপ ছিল মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয় কেন মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন কেন উহুদের যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল মদিনা সনদ কীভাবে মক্কাবাসীকে ঐক্যবদ্ধ করেছিল হাজরে আস কি ব্যাখ্যা করো বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়েছিল কেন এখানে যে দশটা প্রশ্ন আছে এই দশটা প্রশ্ন পড়ে ফেলার চেষ্টা করবে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো লালকালিতে চিহ্ন দেয়া আছে এরপর তৃতীয় অধ্যায় খোলা ফায়ের আসে দিন এই অধ্যায় থেকে খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওগুলোতে সৃজনশীল প্রশ্ন এবং নৈবৃত্তিকের সংক্ষিপ্ত সদেশন দেওয়া হবে এবং অবশ্যই উত্তরসহ এইভাবে মানবিক বিভাগের তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর একশো পার্সেন্ট কমন সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের পরীক্ষার জন্য রইলো অনেক অনেক দোয়া শুভেচ্ছা এবং ভালোবাসা